চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি শীত হোক বা গ্রীষ্ম আমাদের স্কিনের দরকার হাইড্রেশন যে হাইড্রেশনটা আমাদের স্কিনে পিএইচ লেভেলকে মেইনটেইন করতে সাহায্য করবে স্কিনের ডেলনেসকে দূর করবে স্কিনকে অনেক বেশি ইয়াঙ্গার লুকিং করে রাখবে তাই আমাদের এমন একটা টোনারের প্রয়োজন যে টোনারটা আমরা দিনে 2 থেকে 3 বার ব্যবহার করলে আমাদের স্কিন অনেক বেশি হেলদি আর গ্লোয়িং হয়ে উঠবে মার্কেটে এমন নামি দামি ব্র্যান্ডের অনেক টোনার আছে যেগুলো ব্যবহার করলে হয়তো তুমি সেম রেজাল্ট পেতে পারো কিন্তু হ্যাঁ তার মধ্যেও অনেক কেমিক্যাল দেওয়া আছে তাই বলবো ওই সমস্ত কেমিক্যাল টোনার না ব্যবহার করে তুমি কিন্তু বাড়িতে বসে চরজল দিয়ে একটা ম্যাজিক্যালি টোনার তৈরি করতে পারো যে টোনারটা দিনে 2 থেকে 3 বার ব্যবহার করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে স্কিন আগের থেকে কতটা হাইড্রেট আর কতটা রেডিয়েন্ট লাগছে আর আমরা কিন্তু সকলেই আমাদের স্কিনের মধ্যে একটা গ্লো পেতে চাই সেই গ্লোটা তোমাকে দিতে পারে টোনার হ্যাঁ বন্ধুরা যদি তুমি মুখে রেগুলার বেসিসে টোনার না ব্যবহার করে থাকো তাহলে কিন্তু সব থেকে বড় ভুল করছো কারণ আমাদের যেমন জলের দরকার তেমনই আমাদের স্কিনেরও জলের দরকার তাই ফেস ওয়াশ করার পর আমাদের খুব ভালো করে স্কিনকে হাইড্রেশন দিতে হবে মানে জল খাওয়াতে হবে কিভাবে জল খাওয়াবো টোনার ব্যবহার করে তাই আমি আজকে তোমাদের সাথে এমনই একটা স্পেশাল ডিআই বাই ম্যাজিক্যালি টোনার শেয়ার করব যেটা ব্যবহার করলে তোমার স্কিন যে দিনে অনেক বেশি হেলদি গ্লোয়িং আর ইয়াঙ্গার লুকিং হয়ে উঠবে তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এমন ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য সো লেটস গেট স্টার্ট এই সময় কিন্তু আমাদের প্রত্যেকের স্কিনই মাঝের মধ্যে খুবই ডাল আর আনইভেন হয়ে যাচ্ছে তার সঙ্গে ঘাম আর তেলে মাঝের মধ্যে মুখটা চিপচিপ করছে তাই যে কোনো স্কিন কেয়ার করার আগে সবার প্রথমে আমাদের ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে আমি দেখো এখানে নর্মাল একটা ক্লিনজার দিয়ে খুব ভালো করে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো ফেস ওয়াশ অথবা বেসন দিয়েও মুখটাকে একটু ধুয়ে নিতে পারো ফেসটাকে ক্লিন করাই হচ্ছে আমাদের সবার প্রথম কাজ যেটা না করলে আমাদের মুখের মধ্যে জমে থাকা ধুলো ময়লা ইম্পিউরিটিস একই সঙ্গে ঘাম আর তেলটা বেরোবে না আর মুখটা আরও বেশি অয়েলি হয়ে যাবে এবং সেন্সিটিভ হতে পারে তাই সবার প্রথমে দেখো আমি এখানে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি আমার কিন্তু মুখ এখন একদম ফ্রেশ এবার যেটা অ্যাপ্লাই করব আমার স্কিনে সেটা হচ্ছে এই স্পেশাল ডিআই বাই সিরামটা বন্ধুরা এটা এমনই একটা ম্যাজিক্যাল সিরাম যেটা আমাদের স্কিন কমপ্লেক্সনকে ব্রাইট করবে একই সঙ্গে পিগমেন্টেশন মেছে তা আনইভেন স্কিন টোন মুখের যে কোনো কালো দাগকে তুলে দেবে এর জন্য দেখো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো চাল এখানে আমি আতপ চাল ব্যবহার করছি তোমরা যে কোনো চাল এখানে নিতে পারো এই চালটাকে আমি সর্বপ্রথমে খুব ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেব কারণ চালের মধ্যেও অনেক ধুলো ময়লা থাকে তাই সবার প্রথমে আমাদের চালটাকে একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে স্কিন হোয়াইটনিং করতে চাও ব্রাইটনিং করতে চাও মুখের কালো দাগ ছোপগুলোকে তুলতে চাও সেই ক্ষেত্রে কিন্তু এখানে আতপ চালই ব্যবহার করতে পারো দেখো চালটাকে ধুই আমি বেশ খানিকটা জল দিয়ে খানিকক্ষণের জন্য এটাকে ভিজিয়ে রেখে দেবো যতক্ষণ না চালের জলটা একটু পাল্টে যাচ্ছে যখন দেখবো চালের জলটা একটু কালারটা পাল্টে গেছে তখন একটা সসপ্যানের মধ্যে আমাদের নিয়ে নিতে হবে ওই পুরো চাল সমেত জলটা আমি এখানে হাফ কাপ মতো চাল ব্যবহার করেছি এবার এর মধ্যে নেব আমি 1 থেকে 1.5 চামচ মতো কফি পাউডার হ্যাঁ বন্ধুরা দেখো আমি এখানে 1 থেকে 1.5 চামচ মতো নর্মাল যে কফি পাউডার আসে সেটাই নিয়ে নিলাম এবার এটাকে আমাদের খুব ভালো করে একসঙ্গে মিক্স করতে হবে এটাকে মিক্স করা হয়ে গেলে আমাদেরকে ডাইরেক্ট এটাকে গ্যাসের ফ্লেমে বসাতে হবে কারণ চালটা যতক্ষণ না ভালো মতো বয়েল হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের টাইম দিতে হবে মিনিমাম 5 থেকে 10 মিনিটের মধ্যে দেখবে চালটা হালকা বয়েল হয়ে আসবে আর চালের জলটাও দেখবে একটু গাঢ় হয়ে যাবে তখনই গ্যাস থেকে নামিয়ে নেবে আর নিয়ে নেবে কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ এবার এটা তোমরা কোথায় পাবে সেটাই তো ভাবছো লোকাল যে কোনো গ্রসারি শপে এটা অ্যাভেলেবেল আছে এবার একটা বাটির মধ্যে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নেবে এতে অ্যাড করবে পরিমাণ মতো ওই ফোটানো জলটা যার মধ্যে কফি আছে আর চাল আছে এতে আমি দিচ্ছি দেখো 1 থেকে 1.5 চামচ মতো পাতিলেবুর রস আর দেবো সামান্য পরিমাণে কোকোনাট অয়েল মানে নারকেলের তেল
তোমরা চাইলে এখানে নরমাল অলিভ অয়েলও ব্যবহার করতে পারো। আর দিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতো অ্যালোভেরা জেল। দিয়ে খুব ভালো করে আবারও আমি প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিক্স করে নেব। আর মিক্স করা হয়ে গেলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে স্পেশাল DIY স্কিন ব্রাইটনিং সিরাম। এবার তোমরা এটাকে যে কোনো একটা কন্টেনারের মধ্যে ফ্রিজে ইজিলি 10 থেকে 15 দিনের জন্য স্টোর করে রাখতে পারো। দিয়ে দিনে 2 বার তোমাকে এই সিরামটাকে মুখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, একবার দুপুরে স্নান করার পর আর একবার রাতে ঘুমোতে যাওয়ার আগে। বন্ধুরা, এটা এমনই অ্যামেজিং একটা সিরাম না, যেটা তোমার মুখের ম্যাক্সিমাম প্রবলেমকে ঠিক করে দেবে। যেমন ওপেন পোর্সের মতো সমস্যা কম বেশি আমরা এখন অনেকেই ফেস করে থাকি, তার সঙ্গে আমাদের স্কিন ডাল হয়ে যায়, অ্যানিভেন হয়ে যায়, মুখে ব্ল্যাক স্পটের মতো প্রবলেমও চলে আসে। এই সমস্ত প্রবলেমকে দূর করতে সাহায্য করবে রাইস ওয়াটার, কারণ রাইস ওয়াটার আমাদের স্কিনকে হাইড্রেট করে, মুখের কালো দাগ ছোপগুলোকে দূর করে, একই সঙ্গে স্কিনকে ইভেন করে দেয়। তার সঙ্গে আমি কফি পাউডার দিয়েছি। কফির মধ্যে আছে ক্যাফিন, যেটা পিগমেন্টেশন, মেঝেতা, আনইভেন স্কিন টোন, মুখের কালো দাগ ছোপগুলোকে কিন্তু খুব তাড়াতাড়ি দূর করে। তার সঙ্গে স্কিনকে প্রপারলি হাইড্রেট করে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল স্কিনকে সুদিং করে, ময়শ্চারাইজ করে এবং ওপেন পোর্স বা লার্জ পোর্সের মতো প্রবলেমকেও কিন্তু মিনিমাইজ করে দেয়। তার সঙ্গে আমি কোকোনাট অয়েল দিয়েছি, যাতে আমাদের স্কিন ড্রাই না হয়ে যায়। দেখো, খুব ভালো করে ফেসের মধ্যে ড্যাপ ড্যাপ করে অ্যাপ্লাই করে নিয়ে এটাকে ইভেনলি মুখে বসিয়ে নেবে, যাতে এটা প্রপারলি আমাদের স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। এটা কিন্তু খুবই লাইট ওয়েট, তাই খুব সহজে আমাদের স্কিনের মধ্যে অ্যাবজর্বও হয়ে যায়, স্কিনকে একদমই স্টিকি বা অয়েলি করে না। তার সঙ্গে আমি এর মধ্যে আরও একটা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, সেটা হচ্ছে পাতিলেবুর রস, যেটা আমাদের স্কিন কমপ্লেক্সনকে দ্বিগুণ বেশি ফর্সা, চকচকে আর উজ্জ্বল করে দেবে। কারণ তোমরা সকলেই জানো পাতিলেবুর রসের মধ্যে আছে ভিটামিন সি, যেটা স্কিন লাইটেন করে, ব্রাইটেন করে, ভিজিবল স্পটগুলোকে খুব তাড়াতাড়ি ফেড করে দেয়। তাই আর দেরি না করে এটা বাড়িতে ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু কোয়েরিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো আর মনে রেখো, লাভ ইউ অল।